আমরা এখন লাবনি বিচে আছি। লাবনি বিচের এই যে রাস্তাটা, এটা হচ্ছে লাবনি বিচের রাস্তা। আর আজকে এই লাবনি বিচে প্রোগ্রাম চলতেছে, যেখানে হচ্ছে অনেক নায়ক নায়িকা আসছে। আর্মিদের একটা প্রোগ্রাম বলল, ওই যে পুলিশ গাড়ি আটকাই দিতেছে, কোনো গাড়ি এদিক দিয়ে যেতে দিচ্ছে না। আমাদের বাইক ওই সাইডে পার্কিং করছি নিজেদের দায়িত্বে, রিস্ক নিয়ে আর কি, কিছু করার নাই। আর হচ্ছে এই দিক দিয়ে গিয়ে আমরা ওই ভিতরে ঢুকবো, দেখবো আসলে প্রোগ্রামটা কী হইতেছে। অনেক মানুষজন আসা যাওয়া করতেছে, আমরা যাই তারপরে দেখাচ্ছি। আমরা লাবনি পয়েন্টের ভিতরে যাচ্ছি। লাবনি পয়েন্ট নিয়ে এর আগে আমার অনেক ভিডিও আছে, তবে আজকে শুনলাম এখানে নাকি প্রোগ্রাম চলতেছে, তো দেখি। আর এই যে এখানে লাবনি পয়েন্টে আসলে আপনারা এরকম দোকান পাবেন, বার্মিস মার্কেটগুলা। এখানে মোটামুটি প্রাইস কম, সুগন্ধার চেয়ে প্রাইস কম। এখানে কেনাকাটা করলে এখান থেকে করতে পারেন, সুগন্ধা একটু বেশি দাম নেয়। কোন দিকে যাবো, ওই দিকে না এইদিকে? 2000 টাকা জিনিস কেন? কোন দিক দিয়ে বের হবো এখানে? ওই যে গেট ওইদিকে। কোনো তো সারা শব্দ নাই, আজান কয়টা বাজে এখন? 1:30। ও না, হ্যাঁ শোনা যাচ্ছে না, দূর থেকে দেখতে হবে। প্রচুর ভিড় আজকে ওখানে হবে, তা আমরা ওর কাছাকাছি গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে পর্দা, প্রোগ্রাম ওইদিকে চলতেছে, ওইদিকে যাই। যদিও কাছে থেকে তো দেখা সম্ভবই না। ও, অনেক ভিড়, প্রচুর ভিড়, ওরে সর্বনাশ এই অবস্থা। মেইন হচ্ছে আমি যেটা শুনে আসছি, নায়ক সিয়াম আসছে, এছাড়া অনেক নায়ক নায়িকা আসছে, আমি জানি না ওনাদের নামগুলা, তবে আপনাদেরকে দেখাই, খালি মাথাগুলো দেখাই। দেখেন সামনে নিয়ে এভাবে আজ পর্যন্ত আমি কখনো করিনি, এটা মনে হয় আমার জন্য প্রথমবার। সো এটার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি র‍্যাপকে। এবং আমি শুটিং চলাকালীন সময় দেখেছি যে র‍্যাপ কিভাবে তার প্রতিটি সদস্য এবং মোস্ট হাইলি মানে প্রফেশনাল ইকুইপমেন্টস দিয়ে, অরিজিনাল ইকুইপমেন্টস দিয়ে মানে ঢেলে রেখেছিল, যেটা আসলে কোনো ছবিতে আমি এভাবে দেখিনি। আমার ধারণা দেখানো তো বিশাল ব্যাপার, চমৎকার সব, কারণ অনেক ভিড়। ওয়ান্ডারফুল, সিয়ামকে যদি একটু দেখতে পারতাম তাহলে চলে যেতাম। ওই যে সিয়াম দেখা যাইতেছে, হ্যাঁ দেখছি দেখছি। আমি দেখলে কি হবে, দর্শকদেরকে তো দেখাতে পারতাম। তুমি দাও তো ধরে একটু জুম করে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। সত্যি একটা অন্যরকম নাচো, সামনে সমুদ্র, আর সমুদ্র প্রেমী আমাদের সামনে এবং আমাদের সিনেমার প্রেমী তারা। আমরা খুবই আনন্দিত আজকে এখানে আসতে পেরে, এবং আমি যে চরিত্রটা অভিনয় করছি সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা সবাই খুবই অক্লান্ত পরিশ্রম করেছি সুন্দরবনের গহীনে গিয়ে বাঘের গর্জন শুনে। তা আমরা আশা করব আপনারা সবাই এই চলচ্চিত্রটা দেখবেন, এবং দেখবেন যে কীভাবে র‍্যাপ এবং সুন্দরবনকে মুক্ত করেছে। এবং আজকে যারা ডাকাতি করে, এত অল্প আওয়াজে হবে না, কেমন আছেন সবাই? আপনারা এক্সাইটেড অপারেশন শুরু করার জন্য, আপনারা হচ্ছেন সেই অডিয়েন্স যাদের জন্য আমরা কাজ করি। আপনারা যদি চুপচাপ দাঁড়িয়ে খালি কথা শুনেন তাহলে ভালো লাগে। একটু কি আওয়াজ শুনবো এদিকে?
এদিকে মনে পাওয়া বেশি, এদিকে পাওয়া নাই, এদিকে কি পাওয়া আছে? তো আমি র‍্যাপের জন্য একটা তালি যাচ্ছি। আমি পার্সোনালি আমার টিমের পক্ষ থেকে বেনজি স্যারকে থ্যাংক ইউ বলতে চাই, মামুন স্যারকে থ্যাংক ইউ বলতে চাই, আপনাদের সবসময় আমরা ওই সাপোর্টার্স, রাইসুল ভাই থ্যাংক ইউ সো মাচ, যাদেরকে রাতে 12টা একটা সময় আপনাদের সবাই অনেক ভালোবাসি আপনাদের এসপি সুজয়দা সহ আরো বেশ কয়েকজন ছিলেন, আমাদের কোনেল আশিক ভাই ছিলেন, ইচ এন্ড এভরিওয়ান সাংঘাতিক সাপোর্ট দিয়েছে, সবার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং ইগারলি ওয়াচিং যে আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে একই ডেটে ইনশাআল্লাহ সিনেমাটা দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। এই হচ্ছে লাবণী পয়েন্ট, ঠিক এই যে সমুদ্রের ধাক্কা, শুক্রবারের লাবণী পয়েন্ট। আজকের দিনটা হচ্ছে স্পেশাল, কারণ হচ্ছে আজকে এখানে সিনেমার নাম কি এই অবস্থা, সিনেমার নাম জানি কি মনে নাই, আজকে প্রচুর ভিড় লাবণী পয়েন্টে, কারণ এখানে একটা সিনেমার ইয়ে করতে আসছে, প্রমোশন করতে আসছে সিয়াম, তারপরে নোবেল, আরও অনেকেই আসছে। আমরা অনেকক্ষণ দাঁড়া দাঁড়া দেখলাম, একটু ভিডিও করলাম, আর এই যে আজকে সমুদ্রের গর্জনও সেই লেভেলের, আর হচ্ছে এখন হচ্ছে জোয়ার, পানি একদম কাছে চলে আসছে। হ্যাঁ আপনাদেরকে তো দেখাইলামই, আর এই যে দেখতেছেন এই পিছনে আমাদের মানুষের ভিড় কেমন, এই যে এদিকে প্রচুর ভিড় আজকে। তো শুক্রবারে এমনিতেও আসবেন না, ছুটির দিনে আসলে তো খুবই অবস্থা খারাপ হয়, আর আজকে তো স্পেশাল, কারণ হচ্ছে একটা প্রোগ্রাম চলতেছে এখানে, আপনারা সবাই ভালো থাকবেন। আত্মসমর্পণ, পুনর্বাসন, সমস্ত পরিবর্তন সমাজের।